গৃহবন্দী মানুষের ভাড়ার শূন্য। রাজধানী গোলবাজার এলাকার বাড়িখালি সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল সবজি ব্যবসায়ী সমিতি, উদাসীন প্রশাসন। মহারাজগঞ্জ বাজার এলাকার বিভিন্ন বাড়িতেই উচিত মূল্যে সবজি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল বাজারের সবজি ব্যবসায়ী সমিতি। উদাসীন রাজ্য সরকারের নির্লিপ্ত ভূমিকার আবহে গোলবাজার সবজি ব্যবসায়ী সমিতির এই উদ্যোগে খুশি অসহায় মানুষ। রাজ্যের সিংহভাগ গরিব মানুষ এখনও বঞ্চিত সরকারি সাহায্য থেকে। ত্রাণে চরম ক্ষোভ দেখা দিচ্ছে মানুষের মনে। আমরা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি, আমরা বাজারে খুব ভিড় হয়, সেজন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যার যার গলিতে গলিতে সবজি নিয়ে যাওয়ার জন্য, তার জন্য গতকালকে আমরা 20টা সাইকেল বের করেছিলাম, আজকে আমরা 30টা সাইকেল বের করেছি, প্লাস আজকে 2টা গাড়ি আমরা সাজিয়ে প্রতি গলি গলিয়ে সবজি বিক্রি করার জন্য আমরা সবজি ব্যবসায়ী সমিতির থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে আমরা গাড়ি আরও বাড়তে পারি। আমরা সবজি ব্যবসায়ী সমিতি উদ্যোগটা নিয়েছি, মানে আমরা বাজারে যাতে ভিড়টা যাতে কম হয় আর কি।